তো দেখুন ওড়শা পুলিশ আপনার যে আইআরবি ওএসএফি বাটালিয়ন যে ভ্যাকে থিলা লা তে রিলেটেড বহুত পিলা আপনার এজ রিলাকসেসন যেসটি করে তো সে রিগার্ড কাল যে নোটিসটি আপনার আসছে হাইকোর্ট তরফর সে বিষয়ে আমি বর্তমানে ডিটেল দেখিনা কেউ মানে দেখিপার্থে যে ঠিক আছে তো সর্বাধিক বয়স সীমা কোহল প্রসঙ্গের যেস টি হইল ফাইলটি তা দায়ের করে সমস্ত আবেদনকারী আশ্বস্তি কল হাইকোর্ট ঠিক আছে তো এই পয়েন্ট কু আপনি সমস্ত দেখুত যেনি আবেদন করে যে মানে কেস ফাইল করলে সে পাঁচশো পিলা হু কি হাজার পিলা হু ঠিক এই ক্যাস টি সে রেটেড হি বাহির ঠিক আছে নেক্সট পয়েন্ট কখনো তো অনলাইন ও অফলাইন রে আবেদন করা অনুমতি দেকোট ঠিক আছে তো যেস ফাইল আপনার করছেন সে অনলাইন কিংবা অফলাইন বোথ রে আপনার মানে সে আপ্লা করবে বা কো বাটালিয়ন যাই সে অফলাইন ডিপোজিট করে ফর্ম নহলে সে অনলাইন মাধ্যমে করে ঠিক আছে কবল আবেদনকারী মানে ঠিক আছে তো এটি অল স্টুডেন্ট কুহাইনি ঠিক আছে যেত পিলা ক্যাস করতে সেই মানুষ হি কুযাইছে ঠিক আছে তো নেক্সট পয়েন্টটি আপনার কন রা মাত্র ফল প্রকাশন উপরে অংকুসা জারি করছেন হাইকোর্ট ঠিকছি আছে তো রেজল্ট উপরে এই আপনার স্টেট রাখা ঠিক আছে তো এইটা মে পয়েন্ট আপনার রহলা তো যে আপনার কেস ফাইল করছেন সেজল্ট যে হাইকোর্ট অনুমতি দে না সেবার যা সেজল্টটি ডিক্লে হব না এইটা হাইকোর্ট হাত রা ঠিক বা যে ওকিল আপনার কেসটি লড়ুটি তা হাতের রহিলা এই ঠিক ইয়াৰ যি ডিটেল ৰায় মণ্ডে দিন আছে যা আমবাৰ দিন ইয়াৰ ডিটেল পি ডি এফ ডিটেল ৰায় প্ৰকাশন কৰাহি যাব যাফল কি কো মানে আবেদন কৰি পাৰিব কও মানে আবেদন কৰি পাৰিব নেকি আপোনাৰ এজনে কেতিয়া কোন দেখোন মডে দিন আছে ঠিক অঁ এইট আপোনালোকে মাৰ্ক কৰো যাইল কৰি আপ্লাই কৰি পাৰিব নেক্সট ৰেজল ষ্টে হৈ ৰ ত ৰেজল্ট আপোনালোকৰ ষ্টে কৰা হৈ যাব যেবে যায় আপোনালোকৰ হাইকোৰ্ট অনুমতি দিনা যায় ৰেজল্ট আপোনালোকৰ ডিক্লেয়াৰ হব নাই ঠিক আছে তই তিয়াই মুখ্য পইণ্ট আপোনালোকৰ